আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটি বেশ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে মেনোপজ পরবর্তী ত্বকের সমস্যা নিয়ে। আমরা সবাই জানি যে মেনোপজ পরবর্তী সময়ে হরমোনের কারণে আমাদের ত্বকের বেশ কিছু পরিবর্তন দেখা যায়, যে সমস্যাগুলো নিয়ে রোগীরা বেশ উদ্বিগ্ন থাকেন, আমাদের কাছে চলে আসেন। তো আমি প্রথমে যেই বিষয়গুলো বা যেই সমস্যাগুলো দেখা যায় মেনোপজ পরবর্তী সময় ত্বকে, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই। হরমোন বা ইস্ট্রোজেন কমে যাওয়ার কারণে দেখা যায় যে মাথার চুল পড়তে থাকে, মুখে বা শরীরে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম, যেটাকে আমরা হাইপার ট্রাইকোসিস বা হার্সুটিজম বলে থাকি, সেই ধরনের একটা সমস্যা দেখা যায়। ত্বকের আর্দ্রতা কমে গিয়ে ত্বকটা রুক্ষ শুষ্ক হয়ে যায়, আমরা যেটাকে জেরোসিস বলি। এবং এই রুক্ষতা এবং শুষ্কতার কারণে দেখা যায় অনেক সময় কিছু এক্সিমা সৃষ্টি হয়, যেটা চুলকায়, গোটা গোটা হয় এবং বেশ একটা যন্ত্রণার সৃষ্টি হয়। মুখের ত্বকে দেখা যায় মেজদার একটা ছোপ ছোপ কালো দাগ পড়ে, বিভিন্ন তিলের সৃষ্টি হয়, আমরা যেটাকে সেবোরিক কেরাটোসিস বা ডিপিএন বলে থাকি। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে কপালে, তারপর চোখের পাশে ভাঁজের সৃষ্টি হয়, আমরা যেটাকে রিঙ্কলস বলে থাকি, বা মুখের যে আমাদের কানেকটিভ টিস্যু আছে, আমরা যেটাকে কোলাজেন বলে থাকি, হায়ালুরোনিক অ্যাসিড বলে থাকি, এই যে উপাদানগুলো আছে এগুলো ঘাটতি হয়। এবং এরা যেহেতু পানি ধরে থাকে, তো যার ফলে দেখা যায় যে আমাদের ওই ত্বকের ওই স্তরে বা ডার্মিজে পানি কমে গিয়ে আমাদের ত্বকে যে লাবণ্যতা রয়েছে, যে আর্দ্রতা রয়েছে এবং আমাদের যে ইউথফুলনেসটা রয়েছে সেটা অনেকখানি চলে যায়। আবার দেখা যায় যে ত্বকের চামড়া একটু ঝুলে যায়, আমরা যেটাকে স্যাগিং বলে থাকি। মুখের ত্বকের পাশাপাশি গলার ক্ষেত্রেও দেখা যায় এরকম ত্বকের চামড়া ঝুলে যাচ্ছে বা সেখানে কিছু ফ্যাট জমছে। তো এই সমস্যাগুলো দেখা যায় যে মেনোপজ পরবর্তী সময় হয়ে থাকে। তো এই সমস্যাগুলো সমাধানও সম্ভব এবং কিছু কিছু ক্ষেত্রে এটাকে প্রতিরোধ করাও সম্ভব। সেই ক্ষেত্রে একটা বিষয়কে গুরুত্ব দিতে হবে, যে আমাদের লাইফস্টাইলের ব্যাপারে খুব সচেতন হতে হবে, আমার ঘুমটা খুব পর্যাপ্ত হওয়া দরকার, স্ট্রেস ফ্রি থাকতে হবে, আমাদের একটু রোদে যেতে হবে ভিটামিন ডি এর জন্য, আমাদের ঘুমটা সঠিক সময় ঘুমাতে হবে, সঠিক সময় উঠতে হবে, আমাদের একটু নিয়মিত হাঁটাহাঁটি ব্যায়ামের একটা অভ্যাস করতে হবে, এবং আমার খাবারের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এবং আমার শরীরের যে প্রয়োজনীয় আমিষ দরকার বা ভিটামিন দরকার, সেই সমৃদ্ধ খাবারগুলো আমি ঠিক মতো খাচ্ছি কিনা, যেমন আমার ছোট মাছ বা আমার শাকসবজি বা ফলমূল, এই খাবারগুলো আমি ঠিক মতো খাচ্ছি কিনা, একটু দুধ ডিমের বিষয়টার দিকেও খেয়াল রাখতে হবে, এই বিষয়টার দিকে আমাকে নজর দিতে হবে। আর আমার ফেসের জন্য বা ত্বকের জন্য যেই বিষয়গুলোর দিকে নজর দিতে হবে, যে আমি একটু ময়শ্চারাইজার ব্যবহার করব। ময়শ্চারাইজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্লিসারিন সমৃদ্ধ ময়শ্চারাইজার, তার সাথে কোকো বা শিয়া বাটার সমৃদ্ধ যে ময়শ্চারাইজারগুলো আছে বা পেট্রোলিয়াম জেলি, এই ময়শ্চারাইজারগুলো আমি ব্যবহার করবো। আমার উদ্দেশ্য হচ্ছে আমার ত্বকটা আর্দ্র থাকবে, ত্বকের যে ওয়াটার লস হয় এটাকে আমাকে প্রিভেন্ট করবো। আর ফেসের জন্য আমরা একটা ভালো সানস্ক্রিন ব্যবহার করবো। আমার ফেস ওয়াশ হোক বা বডি ওয়াশের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে ক্ষারযুক্ত কোনো উপাদান যদি ব্যবহার করি তাহলে ত্বকটা আরও অনেক বেশি রুক্ষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আর্দ্রতা ধরে থাকে বা ময়েশ্চার হোল্ডিং যেই ফেস ওয়াশ বা বডি ওয়াশ আছে সেইগুলো ব্যবহার করতে হবে। আর এর পাশাপাশি যদি এই সমস্যাগুলো দেখা যায় সেই ক্ষেত্রে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিলে বেশ কিছু ট্রিটমেন্ট পদ্ধতি আছে, যেমন আমরা কিছু সেরাম ব্যবহারের জন্য বলে থাকি, যে ভাঁজ পড়ে যাচ্ছে বা আমার যে ফ্যাট লস হচ্ছে বা কানেকটিভ টিস্যু লস হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বোটুলিনাম টক্সিন বা ক্ষেত্রবিশেষ ফিলার থ্রেড, কখনো কখনো লেজার অ্যাপ্লাই করে আমরা তিল দূর করে থাকি। মেজদার ক্ষেত্রে আমরা কিছু খাবারের ওষুধ, কেমিক্যাল পিলিং, কিছু ব্যবহারের ওষুধও আমরা ব্যবহার করে থাকি। তবে এই চিকিৎসা পদ্ধতিগুলো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার অবস্থা অনুযায়ী, আপনার সমস্যা অনুযায়ী সঠিকভাবে প্রয়োগ করলেই এই সমস্যাগুলো সমাধান সম্ভব। পরিশেষে এতটুকু বলতে চাই যে মেনোপজ পরবর্তী সময়ে ত্বকের বিভিন্ন সমস্যা নিয়ে যারা ভুগছেন, এটা নিয়ে বিষণ্ণ হওয়া বা উদ্বিগ্ন হওয়ার তেমন কোনো কারণ নেই। সঠিক জীবনযাপন প্রণালী, সঠিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সবাইকে ধন্যবাদ।